বৈশ্বিক মহামারী করোনার মহাসংকটে অসহায় দুস্থ রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল 5টায় বঙ্গবন্ধু যুব পরিষদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গরিবদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শুলকবহর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি, ষোলশহর মহল্লা কমিটির সাধারণ সম্পাদক, যুব সংগঠক মোহাম্মদ আবুল বশরের ব্যবস্থাপনায় উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন বাদশু। এ সময় তিনি বলেন, করোনাকালীন গরিব অসহায় মানুষেরা রয়েছেন কর্মহীন, তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আজকের এই অনুষ্ঠানটি আমরা ধারাবাহিক যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা আমরা আদর্শিক জায়গা থেকে শুরু করেছি এবং আমরা বিশ্বাস করি যে আমরা এখানে সিয়াম সাধনার মাসে আমরা নেওয়ার উৎসব নয়, দেওয়ার উৎসব তৈরি করতে চাই এবং আমাদের ধর্ম সেটিই আমাদেরকে নির্দেশনা দিয়েছে। আমরা মুসলমানের সন্তান, আমরা এই সিয়াম সাধনা সারা দিন রোজা রেখে আমরা মানুষের যারা রোজাদার মানুষের পাশে এসে দাঁড়িয়েছি, তারা সামান্য একটু ইফতারের জন্য আমাদের সাথে সামিল হয়েছে। এটি হচ্ছে আমাদের এই দীর্ঘ দিনের আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, আমাদের ইসলাম ধর্মের শিক্ষা এবং আমাদের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা। আমরা মনে করি আমাদের এই অনুষ্ঠানটি সমগ্র চট্টগ্রামের সচেতন মানুষের বিবেককে নাড়া দিবে, তারাও সিয়াম সাধনার মাসকে এইভাবে মানুষকে দিয়ে দিয়ে বরণ করবে। অনুষ্ঠানে ষোলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোর্শেদ আলম বলেন, এই পবিত্র রমজান মাসে যে যা জায়গা থেকে এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সাহসিকতার সাথে এই আপদকালীন এই বিপর্যয় সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগণের পাশে দাঁড়িয়েছেন, তিনি আহ্বান করেছেন তার দলের নেতৃবৃন্দরা যার যার অবস্থান থেকে যেন সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডাকে এবং আমাদের এই চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের প্রিয় নেতা আলহাজ মহিউদ্দিন বাচ্চুর নির্দেশনায় আজকের এই কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়িত হচ্ছে। 8 নং যুবলীগের সাবেক সভাপতি আবুল বশরের ব্যবস্থাপনায় আজকে সাধারণ দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি উদযাপিত হচ্ছে। আমরা এই জায়গা থেকে বলবো, এই দেখাদেখির মাধ্যমে সমাজে যারা বিত্তশালী মানুষ রয়েছেন, সচেতন মানুষ রয়েছেন, তারা যেন অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ষোলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সোহরাওয়াদ্দি, চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য সাইদুল ইসলাম সহ অন্যান্যরা। নিউজ ডেস্ক, বাংলাধারা, চট্টগ্রাম।